মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভারতের বিজেপি নেতার কটূক্তির প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন সর্বস্তরের তৌহিদি জনতা। শুক্রবার বাদ জুমা জেলা শহরের ঐতিহাসিক শহীদ মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে বের করা বিক্ষোভ মিছিলে সর্বস্তরের হাজারো তৌহিদি জনতা অংশ নেন। এতে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হুসাইন তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক স্থানে গিয়ে শেষ হয়। Yeah, I'm on. Yeah, I'm on. Yeah, I'm on.